আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল আমিন ওয়া বাদ। সুপ্রিয় দর্শক, সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24-এর ইফতারের বিশেষ ইসলামিক আয়োজন বিআরবি নিবেদিত শাহরু রমাদান অনুষ্ঠানের আজকের পর্বে। পাওয়ার্ড বাই SCRM সালাম স্টিল, কো স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। দর্শক, আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো, রমাদান এবং বিজ্ঞান, এ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন দুজন বিজ্ঞ মেহমান। প্রথমেই রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, খ্যাতিমান মুফাসসির কোরআন, ন্যাশনাল দাওয়া ইনস্টিটিউটের সম্মানিত প্রিন্সিপাল মুখতারাম মুফতি আবু বকর সিদ্দিক আদ্দাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন মুখতারাম? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের সঙ্গে আরও রয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আগত মুখতারাম ডক্টর তহা বিন জহুরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন মুখতারাম? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি আবু বকর সিদ্দিক আদ্দায়ের কাছে প্রথমে চলে যাচ্ছি। রোজা নিয়ে আমরা আমলের কথা, ফজিলতের কথা, গুরুত্বের কথা অনেক আলোচনা করি, কিন্তু বর্তমান বিজ্ঞান এবং যারা এ নিয়ে গবেষণা করে নোবেল পুরস্কার পর্যন্ত পেয়েছেন, তারপরে অনেকে অনেক ধরনের গবেষণা করে অনেক ধরনের অ্যাচিভমেন্ট আমরা দেখি যে এই সমাজের মধ্যে, এ বিশ্বে রয়েছে, তারা অর্জন করেছেন, আপনি এই রোজাকে কীভাবে দেখছেন এবং বিজ্ঞান কীভাবে দেখছে, রোজা ও বিজ্ঞান নিয়ে যদি আমাদের সামনে কিছু বলেন। কোরআন এর সাথে আমরা বিজ্ঞান নিয়ে বিভিন্ন সময় আলোচনা করি, কিন্তু রোজা নিয়ে বিজ্ঞানের আলোচনাটি নিঃসন্দেহে এটি একমাত্র রমজান মাসের সাথেই বিশেষভাবে যায়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারিমের দ্বিতীয়তম সুরা সুরা বাকারার 184 নম্বর আয়াতে কারিমার দিকে ছোট্ট একটি অংশে ইঙ্গিত করেছেন যে ওয়া আং তাসুমু খৈরুল লাকুম, আর যদি তোমরা রোজা রাখো তাই তোমাদের জন্য উত্তম। এর আগে পরে যে কথাগুলো আছে সেটি আমাদের কাছে দিবালকের মতো স্পষ্ট, যদি তোমরা সফরে থাকো তাহলে তোমরা অন্য সময় আদায় করতে পারবে, অসুস্থ থাকলে অন্য সময় তা আদায় করতে পারবে। এর পরেও ওয়া আং তাসুমু খৈরুল লাকুম, এই কথাটার বলার মধ্যেই একটি নিবিড় রহস্যের গন্ধ আমরা পাই, যে অসুস্থ থাকার পরে, সফরে থাকার পরেও যদি রোজা রাখো তাই তোমাদের জন্য অতি উত্তম। ইং কুন্তুম তাআলামুন, যদি তোমরা বুঝতে পারো, অনুধাবন করতে পারো, এই অনুধাবনের মধ্যেই বিজ্ঞানের একটি গন্ধ লুকায়িত রয়েছে। এ কারণেই বৈজ্ঞানিকরা যুগে যুগে গবেষণা করেছেন যে কল্যাণ অসুস্থ থাকার পরেও রোজা রাখার মধ্যে কি কল্যাণ থাকে, না খাওয়ার পরেও রোজা রাখার মধ্যে কি এমন কি কল্যাণ থাকতে পারে, সফরে থাকার পরেও রোজা রাখার মধ্যে কি কল্যাণ থাকতে পারে, এমন হাজার ঘটনা আমাদের সামনে দিবালকের মতো স্পষ্ট, যে গ্যাসের সমস্যা যার ছিল রোজা রাখার পরে তার গ্যাস ভালো হয়ে গিয়েছে, বুকের ব্যথা তার সেরে গিয়েছে, মাথায় যন্ত্রণা ছিল কমে গিয়েছে, এমন হাজার দৃষ্টান্ত আমরা দেখতে পাচ্ছি। তা এই সার্বিক বিষয়গুলো নিয়ে গবেষণা করেছেন অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রফেসর মুর দিল পাল্ট। তিনি বলেছেন যে রোজা মনস্তাত্ত্বিক এবং মস্তিষ্ক রোগ নির্মূল করে। ডক্টর তহা বিন জহুরুল ইসলামের কাছে যেতে যাচ্ছি, যে মোহতারাম চমৎকার বলছিলেন, তো রোজা এবং বিজ্ঞান নিয়ে আপনারা অনেক লেখালেখি করেন, পড়াশোনা করেছেন, মোহতারাম আপনি কি বলবেন, আসলে ইসলামী শরিয়ার যে সমস্ত বিধিবিধানগুলো আছে আমরা প্রত্যেকটাই দেখি যে এগুলো বিজ্ঞান ভিত্তিক, বরং কখনো কখনো বিজ্ঞান পরিবর্তন হয় কিন্তু ইসলামী শরিয়ার বিধিবিধানগুলো পরিবর্তন হয় না, এবং এর মধ্যেই কল্যাণ রয়েছে, আপনি বিষয়টি নিয়ে যদি বলতেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যতগুলো ইবাদা আমাদের কাছে এসেছে সেটা আল্লাহর কাছ থেকে মাফ পাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য, যে জন্যই হোক আমরা যে ইবাদতগুলো আল্লাহর জন্য করে থাকি সবগুলোই সায়েন্টিফিক, সুবহানাল্লাহ। তার মধ্যে সিয়াম অর্থাৎ রোজা, মানে এটি একদম আমাদের কাছে ক্লিয়ার কনসেপ্ট, যেটা সম্পূর্ণ সায়েন্টিফিক, এবং যারা এখন গোটা বিশ্বে, নট অনলি বাংলাদেশ, গোটা বিশ্বে যারা ডক্টর আছেন, বিজ্ঞ যারা, মানে গোটা বিশ্ব আলোড়ন সৃষ্টিকারী যে ডক্টর আছেন, তারা কিন্তু বলেছেন যে ফাস্টিংটা হচ্ছে এমন একটি ইবাদত, এমন একটি সিস্টেম যেটাকে মানুষের মধ্যে থেকে ডিপ্রেশন দূর করে দেয়। গোটা বিশ্বের যারা এই দুরারোগ্য ব্যাধি, ডায়াবেটিস, হার্ট, এরপরে হচ্ছে আরও যারা কিডনির সমস্যা আছে, গ্যাস্ট্রোলিন প্রবলেম, সকল প্রবলেমের একটি মহা ঔষধের নাম হচ্ছে সিয়াম, যেটাকে বিজ্ঞানের বলছে ফাস্টিং। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ মোহতারাম, জাজাকাল্লাহ। আমি চলে যাচ্ছি মোহতারাম আবু বকর সিদ্দিক আদ্দাই আপনার কাছে।
আপনি অক্সফোর্ড ইউনিভার্সিটির একজন গবেষকের কথা বলছিলেন, আর বিজ্ঞান কোন কোন জায়গায় রোজার সফলতা দেখেছে আপনি যদি আরো কিছু দিক তুলে ধরেন? জি, আমি ওই সেখান থেকেই শুরু করি যেখানে আমরা ছিলাম। অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রফেসর, তিনি যে কথাটি বলেছেন, দুটি পয়েন্ট তিনি এনেছেন। একটি হচ্ছে মনস্তাত্ত্বিক রোগ নির্মূল করে, যেটা আমরা ইতিমধ্যে এক্সপ্লেন করেছি। দ্বিতীয়ত বলেছেন, এবং মস্তিষ্ক রোগ নির্মূল করে। আমরা ব্রেনের পেইনে অনেকে থাকি, প্রচণ্ড মাথায় যন্ত্রণা, আবার মাথাই তো শরীরের মূল কেন্দ্রবিন্দু, যে কারণে কলবের ব্যাখ্যায় কোনো কোনো ইসলামিক স্কলার ব্রেনকে ইঙ্গিত করেছেন, যে কারণ এটি হচ্ছে সমগ্র বডিকে নিয়ন্ত্রণ করে, সমগ্র কার্যক্রমকে নিয়ন্ত্রণ করে। সেহেতু যদি মনের রোগ আর ব্রেনের রোগ দুটি যদি নির্মূল করে, তাহলে মানুষের সমগ্র জীবনের সব রোগ কিন্তু নির্মূল হয়ে যায়। সুবহানাল্লাহ, এটা কিন্তু একটা চমৎকার ব্যাপার। দ্বিতীয় হচ্ছে, আমরা আরেকটি বক্তব্য দেখতে পারি, সেটি হচ্ছে বিখ্যাত মনোবিজ্ঞানী সিগমল্ড নারায়ণ। তিনি বলেছেন যে ইসলাম যদি তার অনুসারীদেরকে আর কোনো কিছুই শিক্ষা না দিত, শুধুমাত্র রোজার ফর্মুলা শিক্ষা দিত, এর থেকে উত্তম কিছু হতো না। তিনি কোরআনে কারিমের যে আয়াতে কারিমাটা আমরা আগে উল্লেখ করেছিলাম, এই আয়াত নিয়ে গবেষণা করে তিনি রোজা রাখা শুরু করলেন, যে আসলে এর মধ্যে কোনো ফায়দা আমি পাই কি না আমার এই সমস্যাটা নিয়ে। আলহামদুলিল্লাহ যে সময়ের ব্যবধানে তার পেট ফোলা রোগটা কমে গেল, তখনই তিনি এই মন্তব্যটি করেছিলেন যে আর কিছু শিক্ষা না দিয়ে, শুধু এই একটা নিয়ম শিক্ষা দিলে এর থেকে উত্তম কিছু আর হতো না। আবারও চলে যাচ্ছি আমাদের মোহতারাম মুফতি আবু বকর সিদ্দিক আদ্দাই, তারপরে ডক্টর তোহা বিন জহুরুল ইসলামের কাছে আমরা আবারও আসবো ইনশাআল্লাহ তাআলা। জি, রোজার যে আপনি জানেন যে সম্প্রতি বেশ কয়েক বছর আগেই এই যে অটোফেজি যে প্রক্রিয়া, এটার উপরে গবেষণা করে সম্ভবত জাপানের একজন বিজ্ঞানী পিএইচডি এবং নোবেল পুরস্কারও সম্ভবত পেয়েছেন, সম্ভবত আমি যতটুকু আমার মনে আছে। তো আসলে এই প্রক্রিয়াটা তারা আসলে কী গবেষণা করেছেন, এই ব্যাপারে আপনার কোনো আইডিয়া আছে কি না, বা আমাদের সামনে যদি রোজা এবং বিজ্ঞান নিয়ে আরও কিছু তথ্য তুলে ধরেন? জি জি, অসংখ্য ধন্যবাদ। সেখানে মৌলিকভাবে আপনি যেটা বললেন, আমরা মানে পরিপাকতন্ত্রের এই বিষয়টাই মৌলিকভাবে তারা তুলে ধরার চেষ্টা করেছেন। জি, এবং এটা নিয়ে শুধু ওই বিজ্ঞানী নয়, বরং পৃথিবীতে আরও অনেকেই কাছাকাছি বক্তব্য দিয়েছেন, পুরস্কারের ক্ষেত্রে হয়তো তিনি লাভ করেছেন, এটা ভিন্ন ব্যাপার। তবে মজার ব্যাপার হচ্ছে যে আমরা বিজ্ঞানের আরও দৃষ্টিকোণ দিয়ে যদি লক্ষ্য করি, তাহলে আমরা আরেকটু পিছনে ফিরে তাকাতে চাই, যে রমজানের রোজা আল্লাহ তাআলা যখন ফরজ করেন, তখন সেক্ষেত্রে আল্লাহ কী ভঙ্গিমায় উপস্থাপন করেছিলেন ফরজের, রোজা ফরজের এই আয়াতে কারিমাটি। অন্য কোনো আয়াতে কারিমা এইভাবে ফরজ হয়নি, মানে অন্য কোনো বিধান এভাবে ফরজ হয়নি যেভাবে রোজা ফরজ করা হয়েছে। সেটি কেমন ছিল? আল্লাহ তাআলা ইমামদারদেরকে ডাক দিলেন, যেটি সূরা বাকারার দ্বিতীয় নম্বর সূরার 183 নম্বর আয়াতে কারিমা। ইমামদারদেরকে ডাক দিলেন, তারপরে কি বললেন? কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য রমজানের রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে। এটা ফুরে দেওয়া অর্থ নেওয়া হয় কুতিবা থেকে, কিন্তু কুতিবার আভিধানিক অর্থটি ছিল লিখিত। আমরা রিটেন অ্যাগ্রিমেন্ট আর ওরাল অ্যাগ্রিমেন্ট বা রিটেন এভিডেন্স বা ওরাল এভিডেন্স, মানে লিখিত কোনো প্রমাণপত্র আর মৌখিক প্রমাণপত্রের মধ্যে অনেক বড় পার্থক্য আমরা জানি। আমাদের দেশীয় আইনে অনেক বেশি পার্থক্য আছে, যেটা ডকুমেন্টারি এভিডেন্সের মধ্যে যেটা লিখিত সেটার গুরুত্ব অনেক বেশি। তা আল্লাহ তাআলা সেই লিখিত ভাষাটা ব্যবহার করলেন। তখন স্বভাবতই কিন্তু আমাদের একটা প্রশ্ন থাকতে পারে, যে আল্লাহ, এই যে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার, ইন্দ্রিয় তৃপ্তি, মিথ্যা কথা পরিত্যাগ, এমন কঠোর ধরনের একটা নিয়ম নীতির মধ্যে যা অন্য সময় বৈধ, এমন কাজগুলো আপনি নিষিদ্ধ করে দেওয়ার মতো একটা এবাদত আমাদের উপরে দিলেন, আসলে এটা কি শুধুমাত্র উম্মতে মুহাম্মাদের উপরে? এরকম একটা প্রশ্ন কিন্তু অ্যারাইজ হতে পারে। জি, আল্লাহ তাআলার একটি বৈশিষ্ট্য কোরআনে কারিমের উপস্থাপনের ধরনই হচ্ছে, আল্লাহ তো আগেই জানেন যে বান্দার হৃদয়ে কী প্রশ্ন আসতে পারে, তাই আল্লাহ তাআলা পরেই অংশে জবাব দিয়ে দিলেন যে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, না, যেভাবে পূর্বের সকল নবীর উম্মতদের উপরে এটা অপরিহার্য করা হয়েছিল, তোমাদের উপরে সেভাবে করা হয়েছে। এবার একটা প্রশ্ন থাকে যে আল্লাহ, তাহলে সবার উপরে আদম আলাইহিসসালাম টু প্রেজেন্ট টাইম, হযরত আদম আলাইহিসসালাম থেকে বর্তমান সময় পর্যন্ত সবার উপরেই আপনি এটা অপরিহার্য করে দিলেন, মা ফায়দা ফি, তার মধ্যে আসলে ফায়দাটা কি? আল্লাহ তাআলা বলেছিলেন লাআল্লাকুম তাত্তাকুন, কারণ আশা করা যায় ইসলাম সাধনার মাধ্যমে তোমরা আল্লাহ ভীতি অর্জন করতে পারবে। ধন্যবাদ মোহতারাম, আমরা ডক্টর তোহা বিন জহুরুল ইসলামের কাছে আসছি, যে অনেক আলোচনায় মোহতারাম করেছেন, আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। আপনি সংক্ষিপ্ত আকারে যদি কিছু বলেন, যে আমরা যারা রোজা রাখছি, বিজ্ঞান ভিত্তিক এই রোজা
আসলে আমাদের শরীরের জন্য উপকারী আমরা জানি, আর কি বলবেন ওনার সাথে কোনো কথা আছে কিনা? আলহামদুলিল্লাহ, মোহতারাম অনেক সুন্দরভাবে দীর্ঘ সময় গবেষণার অব্দ আলোচনা করেছেন, শুকরান জাজাকাল্লাহ। আমি যেটা বলতে চাই সেটি হচ্ছে, দেখেন আপনি যে অটোফোজির যে কথা বলেছিলেন, যেটা এই প্রক্রিয়াটা কেমন হতে পারে, আমি এটা শুধু শেয়ার করতে চাই। অটোফোজিটা বিষয়টা এরকম যে বিজ্ঞানীরা যেটা বলেছেন বা হেলথ সায়েন্টিস্টরা যেটা বলেছেন সেটা হচ্ছে যে আমাদের শরীরের যে মাংসপেশিগুলো আছে সেগুলো নির্দিষ্ট ডিউরেশনের পরে ওগুলো কমজোরি হয়ে যায় বা বয়স হয়ে যায় মাংসপেশিগুলোর, সেগুলো অনেক সময় ক্যান্সারের কারণ হতে পারে, অনেক সময় স্কিন ডিজিজের কারণ হতে পারে, অনেক সময় মানে দীর্ঘমেয়াদী অ্যালার্জির কারণ হতে পারে। কিন্তু এই সিয়াম, এই ফাস্টিং সিস্টেম, এটা এমন একটি মানে আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে দেওয়া উপহার, সায়েন্টিফিক একটা ইবাদত, যেটা সম্পূর্ণ করলে যে কমজোরি যে মাংসপেশিগুলো সেগুলো যেগুলো নতুন উদ্ভাবিত মাংসপেশিগুলো সেগুলোকে খেয়ে ফেলে, যার কারণে আমাদের শরীরটা স্ট্রং হয়, আগের থেকে অনেক ভালো হয় এবং আমরা সুস্থ থাকার জন্য আমাদের জন্য এটা খুব হেল্পফুল। এছাড়াও আর একটি বিষয় আমি বলতে চাই, অক্সফোর্ড ইউনিভার্সিটির এই মানে মুসলমানদের রোজাকে কেন্দ্র করে তারা এই ফাস্টিং সিস্টেমকে পরীক্ষা করার জন্য 100টি ইঁদুরের উপরে তারা একটি প্র্যাকটিস করে, গবেষণা করে, যে এক্সপেরিমেন্ট করে যে এটা মানে মুসলমানদের রোজা আমরা যেই সময় সাহারি করি সেই সময় তাদের খাবার দেওয়া হয় এবং ইফতারের সময় তাদের খাবার দেওয়া হয়, মাঝখানে কোনো খাবার দেওয়া হয় না। এই সিস্টেমটাকে মেনটেন করে দেখা গেছে যে এই ইঁদুরের যে ব্রেন বা কাজ করার যে ক্যাপাসিটি সেটা অনেক ক্ষেত্রে 100 গুণ বেড়ে যায়। এখান থেকে আমরা বুঝতে পারি যে আসলে যে সিয়ামকে গবেষণা করে বেধর্মীরা মুসলিম হচ্ছে আলহামদুলিল্লাহ, সেক্ষেত্রে আমাদের কি আমাদের মুসলিম সোসাইটিকে আরও বেশি এই সিয়ামের প্রতি গুরুত্ব দেওয়া এবং এই বাস্তবায়ন করা এবং এই এই শাহরু রমাদান বাদ দিয়েও বাকি আরো এই সিয়ামে প্র্যাকটিস করে সাপ্তাহিক রোজা এবং আইএমএ বিজের যে রোজাগুলো আছে এই রোজাগুলো। ধন্যবাদ মহতারাম, জাযাকাল্লাহ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। ধন্যবাদ সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান, আসলে অনেক আলোচনা হয়েছে, আশা করি আপনারা উপকৃত হবেন ইনশাআল্লাহ তাআলা। দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান শাহরু রমাদান, টাইটেল স্পন্সর বিআরবি, পাওয়ার্ড বাই স্পন্সর এসসিআরএম সালাম স্টিল কো, স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। আগামীকাল ইনশাআল্লাহ আবারও হাজির হবে একই সময়, দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।